যেন গর্ত থেকে বের হলে নারা খান, পাশে কুইন অব বাংলাদেশ বসিয়ে দুবাইয়ে আবার নতুন ব্যবসার শুরু, এবার ট্রাভেল এজেন্সি, তাকে ঘিরে সেখানকার প্রবাসীরা যারা মনে করেন আরাফ খান নির্দোষ। আবার অনেকেই অপরাধী জেনেও আলোচনায় আসায় তাকে এক নজর দেখতে এখানে। দুবাইয়ের বাংলাদেশে অধ্যুষিত এলাকায় গতকালকের সন্ধ্যার চিত্র এটি। নিরীহ প্রবাসী বাংলাদেশি যারা দেশ প্রবাস নিয়ে কোনো ধারণা রাখেন না, এমন অনেকেই সরল মনে তাকে ঘিরে ধরেছেন, তার কাছে এসে সহযোগিতা চাইছেন নিরুপায় অনেকে। পাশে কোনায় বসিয়েছেন এক মডেলকে, এই মডেলের গায়ে লিখা তিনি কুইন অব বাংলাদেশ। দর্শক, কে এই কুইন চেনা যাচ্ছে না কমেন্টে জানাতে পারেন। এদিকে ব্যস্ত আরাব খান, এখানে শুধু ছবি আর ছবি, সেলফি তুলতে তার সঙ্গে প্রায় 150 মানুষ ভেতরে সিরিয়াল ধরে ঢুকছেন আর ঢুকছেন। এই আরাব বাংলাদেশের ফেরারি আসামি, পুলিশ হত্যা করে বাংলাদেশ থেকে এখন পালিয়ে বেড়াচ্ছেন, ইন্টারপোল দিয়ে বাংলাদেশ তাকে খুঁজছে, আর 10 বছরের সশ্রম কারাদণ্ড তো আছেই। গত মার্চে হঠাৎ করে আলোচনায় আসেন এই আরাব খান, যিনি দুবাইয়ে এসে এই আরাব নাম নিয়েছেন। বাংলাদেশে পুলিশ খুন করে রবিউল দেশ ছেড়েছিলেন, সেই রবিউল এই আরাব, যিনি পড়ালেখা না জানা প্রবাসী কিছু বাংলাদেশের কাছে পীর সাহেবের ভূমিকায়, তার কাছে যেন সহযোগিতার ভাণ্ডার। এই দেখুন তার কাছে গিয়ে কি করছেন এই প্রবাসীরা। আমার ভাই সবুজ ভাই অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসতে অনেকক্ষণ দাঁড়াইছিল, এখানে শত হাজারো মানুষের ভিড়ের ভিতরে সে অনেক কষ্ট করে ঢুকছে, ভাই জন্য দোয়া করবেন। আর আমার আরাফকাল ট্রাভেলস, এটা নাকিব সেন্টারের পাশে, অজিত ভাই জন্য সবাই দোয়া করবেন, আর আরাফকাল ট্রাভেলসে আসবেন। ছবি ছবি ভিডিও না, ঠিক আছে এই লোকটি টিভি চ্যানেলে তার পরিচিত আছে এমন দাবি করে কি বলছে দেখুন। উনি একটু সামনে কার সমীক্ষা দাদা, আমরা সবাই দোয়া করবেন, বাংলাদেশি যত ভাই আছেন তারা আমার আমার আত্মার জন্য দোয়া করবেন, ওনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, ওনাকে যেন এই সামান্য হাত থেকে ওনাকে আল্লাহ পাক দেয়া দেয়। মানুষের ভুল টুটি মানুষের থাকে, ওনার অনেকগুলো ভিডিও আমি দেখছি, অনেক সাংবাদিকের সাথে ভিডিও দেখছি, ওনার সাথে যে দুর্ব্যবহারগুলো করছে সেটাও আমি দেখছি, কিন্তু ওনার বাবা মাকে নিয়ে কথা বলছে এটা বলা উচিত না। আমার তো কোনো নেগেটিভ ধারণা নাই, আপনি না বাংলাদেশে কেউ নেগেটিভ ধারণা নাই, কে নেগেটিভ ধারণা বলছে আপনাকে, আপনি দেখেন না হাজার 10,000 কমে নেগেটিভ হলে এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ আসতো, আমি কোনো অ্যাড দিই নাই, আমার কোনো নিয়ে কাজ করি, যারা প্রবাসী ভাই বোনরা আপনারা যারা আমাকে চিনেন আপনারা জানেন ইতিমধ্যে আমি প্রবাসী ভাইদের নিয়ে কাজ করি। তো আমার ছোট একটা গোল্ডের দোকান, এখানে অনেক ভিড় করে ট্রাভেল জনিত প্রবলেম নিয়ে, তাই আমি এখানে ট্রাভেলস খুলে ফেলছি আপনাদের জন্য, আপনারা আসবেন যে কোনো কাজে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে থাকবো। জি মুরব্বি ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি জি।
কোনায় বসে আছেন মডেল, আর এখানে মানুষের সঙ্গে ছবি ভিডিওতে কথা বলছেন আরাব খান। কোনায় বসে থাকা মডেল, বাইরে অপেক্ষারক্ত শত শত প্রবাসী বাংলাদেশি যারা আরাব খানের সঙ্গে ছবি তুলতে চান, ভিডিও তুলতে চান এবং তাকে এক নজর দেখতে চান। কারণ তারা টিভিতে, তারা ফেসবুকে, তারা সব জায়গায় আরাব খানকে নিয়ে কথা শুনেছেন। সেই আলোচিত আরাব খান তিনি, যিনি এই ট্রাভেল এজেন্সি খুললেন এই প্রবাসী অধ্যুষিত দুবাইয়ের দেরা এলাকায়। দেখুন বাংলাদেশিদের ভিড় এই আরাব খান ট্রাভেলস ঘিরে। এটি তার ট্রাভেল এজেন্সি নতুন। এর আগে সোনার ব্যবসায় নেমেছিলেন তিনি, দিয়েছিলেন সোনার দোকান, তখন থেকেই আলোচনায় এই আরাব খান। এই আরাব খান বাংলাদেশে ফেরারি থাকলেও দুবাইয়ে পুরো দস্তর ব্যবসায়ী পরিচয়ে এখানে ট্রাভেলস খুলে বসেছেন এবং তিনি ট্রাভেল চালাচ্ছেন। এখানকার বাংলাদেশিরা বা অনেক প্রবাসী মনে করেন তিনি নিরপরাধ, তার অনেক বড় নাকি হৃদয়। বাংলাদেশের পুলিশের কাছে তিনি একজন খুনি, দাগি অপরাধী হিসেবেই চিহ্নিত। দুবাইয়ের বাংলাদেশি অধ্যুষিত দেরা এলাকায় আমি দেখছি তার এই ব্যবসা প্রতিষ্ঠানটি। এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে।